Sadece Merry Christmas. Jingle bell, jingle bell, jingle all the bell. Hello friends, welcome back to my channel and welcome to Merry Christmas, Borodiner video. আজকে সবার কত কি প্ল্যান, সবাই পার্ক স্ট্রিট যাবে, সবাই চার্চে ঘুরতে যাবে, বন্ধুদের সাথে যাবে, গার্লফ্রেন্ডের সাথে যাবে, বয়ফ্রেন্ডের সাথে যাবে, ফ্যামিলির সাথে যাবে, আর লেমি একা ঘরে বসে ঠিকুর তোলা ছাড়া আর কোনো কাজ নেই আমার, কারণ আমি কোথাও যাচ্ছি না ঘুরতে। তাই প্রতিটা মানুষেরই নিজের অক্ষমতাকে ঢোকানোর জন্য একটা না একটা কারণের প্রয়োজন হয়। তাই আমি যে ঘুরতে যেতে পারছি না এটা লুকানোর জন্য কি কারণ হতে পারে, তো ভাবছি কি করব, বাড়ি বসে একটু ঘুরে আসি। তাই আমি আমাদের এখানে একটা চার্চ আছে বেহালাতেই, ভাবলাম সিঙ্গেল মানুষ একা একাই চার্চ থেকে ঘুরে আসি, কেউ নেই আমার সাথে যাওয়ার, একাই যাব, হাফ প্যান্ট পরে, গায়ে জ্যাকেট দিয়ে, মাথায় টুপি পরে, মুখে মাস্ক না দিয়ে, চশমা পরে, চুলটাও ঠিক করবো না, এইভাবেই চলে যাবো, যাই ঘুরেই আসি। ভাবছিলাম যে 12টা বাজতে যাচ্ছে একাই বেরোবো, কিন্তু শেষমেশ এক মহাপুরুষের ফোন এলো আমার ফোনে, যে জীবনে রাত্রিবেলা বেরোয় না, ঠিক আছে, আমি মাঝে মধ্যে বেরোই, মানে যে জীবনে বেরোয় না সে ফোন করেছে, যাবে নাকি, হ্যাঁ বেয়ারা চার্চে যাবো একটু ঘুরে আসবো। সেই মহান ব্যক্তিটি আমার প্রো ক্যামেরাম্যান, বল অর্ক কি বলবো, কাইসা ফিলিং হো রা তুই? তো এখন সবে মোটামুটি কটা বাজে? 11:51 সবে। তো এখন আমরা চার্চে যাচ্ছি, তো খুলে তো গেছে, দেখা যাক, ফেলে দিলা এত হাত না, হাত তো নাড়ানোরই জিনিস, হাত তো হাত তো একটু নড়বেই। আমলোক দেখ রে পুরা রাস্তা ক্লিয়ার হ্যাঁ, ঠিক আছে, কোভিড এর টাইম সবাই মাস্ক পরে বেরোবে, আমি বেরোই আমাকে একটু ব্লক ব্লক করতে হচ্ছে, তো তাই আমি মাস্কটা পরিনি, চারিদিকে ফাঁকা রাস্তা দেখে নিতে পারো, পিছন দিকটাও দেখাও কি করে কারো আছে এটা, আমার কোভিড বাড়ছে, সবাই বাড়িতে থাকো, সেফ থাকো, আমরা লকডাউন চাই না, মানে চাই কি, ঠিক আছে, তাহলে ব্যাপারটা জমে যাবে, শীতকালে আর একটু বাড়িতে বসে থাকা হবে, কচি পাটার ঝোল হবে, কচি মাংসের ঝোল হবে, তুই আবার দেখছিস কি, হ্যাঁ। তো সবাইকে মেরি ক্রিসমাস, সবাইকে সব কিছু, এখানে চারিদিকে এত লোক সেজে এসেছে, আর আমাকে না কেমন একটা ভূমিকা পাচ্ছে না, একদম হাফ প্যান্ট পরে, মানে আমি এখানে মিউজিক প্রেয়ার ফেয়ার হয়, ঠিক আছে, প্রেয়ার হয়, আই থিঙ্ক হয়ে গেছে, হবে আমাদের গরিবের পার্ক স্ট্রিট ঘোরা কমপ্লিট, তো ফ্রিতে কফি পেয়ে গেলাম আমরা ওখানে ঢুকে, কেকটা পেলাম না, কিছু করার নেই, কারণ এখনও ওদের তোড়জোড়টা চলছিল, মানে ওই যে প্রেয়ারটা হয় সবে রেডি হচ্ছিল, তো অত টাইম নেই আমাদের হাতে, তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, কারণ অলরেডি ভেতরে এত সবাই সেজে গুজে রয়েছে, ছেলেরা সব ব্লেজার ব্লেজার পরে, কোট পোট পরে, মেয়েরা মানে দারুণ সেজে, আর আমি কোথা দিয়ে সেখানে হাফ প্যান্ট পরে, একটা মাথায় টুপিট দিয়ে, চোখে চশমা পরে চলে গেছি, মানে কেমন সব যেন সেই আমাকেই দেখছে, আরে ভাই কি দেখতে ছেলেটাকে হাফ প্যান্টে, ও জোক সাপা। সো মোটামুটি এখন সবে 1টা বাজে, তো আমাদের চা টা খেয়ে কুড়কুড়ে ফুড়কুড়ে খেয়েছি ফিসকে, এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ির পথে রওনা হচ্ছি, এবার আমাদের একটু ঘুমাতে হবে, না হলে আমরা এনার্জি পাবো না, আমাদের চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে যাবে, আমাদের দেখতে খারাপ হয়ে যাবে, অনেক কিছু হবে, অনেক জ্ঞান মেরে দিয়েছি, তো
সব থেকে বড় কথা ভেতরে আমি জানি না কেন ভিডিও করতে দিল, মানে ছোট ছোট কিছু ভিডিও করেছি বাট ও আমাকে নিয়ে একটা ভিডিও করতে চাইছিল, বলতে চাইছিলাম, সেটা করতে দিল না, আই ডোন্ট নো কেন। তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও। আর সবাইকে মেরি ক্রিসমাস, সবাই ভালো করে বড়দিন কাটিও, কেক পেক খাও, ওয়াইন ফাইন খাও, বিন্দাস। তোমরা ভাবছো যে হঠাৎ করে রাত থেকে এরকম সন্ধ্যেবেলা কি করে হয়ে গেল, আমার ড্রেস কিভাবে চেঞ্জ হয়ে গেল? সো ম্যাটার হচ্ছে যে ক্রিসমাস তো গেল, এবার ক্রিসমাসে গিফট হবে না এটা কি হতে পারে? তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট যে ক্রিসমাসের আমার স্যান্টা আমি নিজেই, তাই আমি নিজেকে গিফট দিচ্ছি, এবার কি গিফট দিচ্ছি এটাই হচ্ছে সারপ্রাইজ। তো মেনলি আমি ভেবেছিলাম যে নিজেকে একটা সিলভার চেইন কিনতে পারবো ওই দোকান থেকে। ২.৫ লাখ টাকার প্ল্যাটিনামের চেইন কিনে নিয়েছি চণ্ডীমাতা থেকে, একটা এই যে এখান থেকে একটা কিডনি বিক্রি হয়ে গেছে আমার, ঠিক আছে, জোকস অ্যাপার্ট, ২.৫ হাজার নিয়েছে, মানে আমার ২.৫ হাজার খসে গেল। আমি বলেছিলাম যে আমার মানে এটা মেনলি আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি একটা নিজের টাকায় রুপোর চেন করবো, তো ও কী হচ্ছে। তো এটা চণ্ডীমাতা, আমাদের ওখানে যে জুয়েলারের দোকান ছিল চণ্ডীমাতা জুয়েলার, এটা ২.৫ পড়েছে সব কিছু নিয়ে, মেকিং চার্জেস নিয়ে অনেকটা টাকা খসে গেল, অনেকটা। কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট যে নিজের টাকায় কিনেছি পুরোটা। সম্মিলনী ক্লাবের সামনে কাকারি ফুচকাটা সেরা ফুচকা, আলুর দম ফুচকা, ১০ টাকায় তিনটে হওয়া হিসেবে খাবে কাকার দোকান। এমনি ফুচকাও চুমু, আলুর দম ফুচকাও চুমু, মানে ফুচকাও চুমু, আমি ফুচকা বলছি। ভিতরটা না দেখালে হবে না, এই যেন দেখা এটাকে হাত দেখাতে হবে নাকি? আলু, আলুর দম ফুচকা আর লেবু, ওয়াও। সো হয়তো তোমরা মনে করতে পারো যে একটা রূপরিত চেন, তো এতে এত মাতামাতির কী আছে, অত ভিডিও করার কী আছে, বাট আমার কাছে এটা অনেক কিছু, এটা আমার কাছে অনেক কিছু। কারণ আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি কিনবো, কিন্তু কেনা হচ্ছিলো না, মানে টাকা জমাচ্ছিলাম বাট কিছুতে একটা খরচা হয়ে যাচ্ছে। তো তারপর অ্যাট লাস্ট আজকে যখন টাকাটা জমলো, তো আমি ভাবলাম যে না, এবার কিনেই নিই, সামনে ক্রিসমাস গেছে, তো একটা নিজেকে কিছু গিফট দিই, ফ্যাক্ট হচ্ছে এটাই। সব থেকে বড় কথা হচ্ছে যে নিজের টাকায় নিজেকে কিছু গিফট করা হচ্ছে সব থেকে স্যাটিসফ্যাকশনে, মানে একটা এতে একটা আলাদাই খুশি থাকে। মানে আই থিঙ্ক তোমরা যারা নিজেদের কিছু নিজেদের মানে নিজেরা কিছু আর্ন করে নিজেদেরকে গিফট করেছো, আমার মনে হয় তারা বোধ হয় মানে একটা বুঝতে পারবে, এই স্যাটিসফ্যাকশনটা তোমরা বুঝতে পারবে। একটা ছোট বোতাম থেকে শুরু করে একটা গাড়ি, এনিথিং যদি তুমি নিজের টাকায় কিনে নিজেকে গিফট করো না, দেখবে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আছে ওটার মধ্যে, মানে জাস্ট ওটা ওয়াও, মানে এটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তো সেখান থেকে আমার কাছে এটা, আমার কাছে সত্যি বলছি এটা আমার কাছে অনেক, মানে আমার কাছে অনেক দামি। আর হোপফুলি মানে ইন ফিউচার আমি আরও অনেক বড় কিছু কিনতে পারবো নিজের টাকায়, চেষ্টা করব যাতে ছোটোর থেকেই শুরু করা যায়। তো এটা একটা ছোট ইনভেস্টমেন্ট জাস্ট লাইক, তো হোপফুলি পরে আরও বড় কিছু করতে পারবো, বড় অ্যাচিভমেন্টস পাবো আমি লাইফে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা অবশ্যই জানিও যে তোমরা ক্রিসমাসে নিজেরা নিজেদেরকে কি গিফট করেছো, বা হয়তো মানে কি গিফট পেয়েছো সেটাও বলতে পারো। অবভিয়াসলি জানবো, দেখবো কাদের কতটা ভালো গিফট পেয়ে, মানে কারা কতটা ভালো গিফট পেয়েছে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।